আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, গরম গরম ভাতে কাতলা মাছের কালিয়া। তো বন্ধুরা, আমি কীভাবে বানালাম সঙ্গে থেকো, প্লিজ ভিডিওটা পুরো দেখো, খুব ভালো লাগবে, একদম টেস্টি টেস্টি অনুষ্ঠান বাড়ির মতো। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা পুরো দেখো, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। দিদুনাদির ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পুরো বিয়ের বাড়ি অনুষ্ঠান বাড়ির মতন আমি বানাবো। সবাই বানাতে পারে কাতলা মাছের কালিয়া। তো বন্ধুরা, সবাই পারে বানাতে, আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কাতলা মাছের কালিয়া আমি কীভাবে বানাবো, কী কী উপকরণ দেবো তোমাদেরকে পরে দেখাচ্ছি। প্রথমে আমি কাতলা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, প্রথমে আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে মাছটা ভেজে নিয়ে আসছি। দেখো, আমি হলুদ দিয়ে ভালো করে নুন দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, মাছটা ভাজার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, মাছটাকে আমি ভেজে নেব। দেখো, মাছটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এরকম করে সব কটা মাছ লাল লাল করে ভেজে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, এবার পেটি তিন পিস দিয়ে দিয়েছি, এটাও ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছের কালিয়া বানাবার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে ফোড়নে দেখো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা সাদা জিরে আর গরম মশলা, তিনটে এলাচ নিয়েছি, দুটো লবঙ্গ আর দারচিনি, একটা তেজপাতা। দেখো মশলার মধ্যে আমি এই মশলা দেবো, 10 পিস মতন রসুন আছে, আদা 2.5 ইঞ্চির মতন, আর কাঁচা শুকনো লঙ্কা নিয়েছি 7 খানা, এটা আমি পেস্ট করে নেব। আর নিয়েছি দেখো এখানে পেঁয়াজ, এইটা পেঁয়াজ আর টমেটোটা আধ বাটা করে নেব। তো বন্ধুদের সঙ্গে থাকো, ভিডিওটা প্লিজ পুরো দেখো, আর বাকি কী দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, মাছ ভাজার তেলের মধ্যে আমি আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো আমি ফোড়নটা। ফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আমি এবারে পেঁয়াজ কুচুনিটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা খুব পাতলা করে ঝিরি ঝিরি করে কেটেছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা খুব মোটা কাটিনি, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটাই পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ আর টমেটো কিমা টাইপের করে নিয়েছি। এবারে আমি দেখো পেঁয়াজটা বাদামি কালারের মতন ভাজা হয়ে গেছে, টমেটো আর পেঁয়াজের কিমাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি, দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি রসুন, আদা আর শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে বন্ধুরা ভালো করে মশলাটা আমি কষে নেব। মশলার বাটি থাকা জলটা দিয়ে দেবো। এটাকে দিয়ে ভালো করে কষে নিয়ে আসছি বন্ধুরা। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো করে আমি কষে নিয়েছি, তেল থাকতে আরম্ভ করেছে। এবার এই সময় আমি 4টে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, 4টে গোটা কাঁচা লঙ্কা। দেখো এই ঠিক এই সময়টা দেবে, তাই তরকারিটা দারুণ লাগবে খেতে বন্ধুরা। তোমরা এইভাবে বানিও, আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখো না। আমি কিন্তু বন্ধুদের ফোনে জিরে কিছু দিলাম না, ওটা দিলেও স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো এইভাবে তোমরা রান্না একবার করে দেখো, খুব ভালো লাগবে খেতে, খুবই অনুষ্ঠান বাড়ির মতন লাগে মাছের কালিয়া। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা একটা লাইক করে কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা, কেমন হলো তোমাদের এই রেসিপিটা, তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও।
আর যারা আমার বন্ধু হয়নি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটা প্রেস করে দিও বন্ধুরা। তো দেখো বন্ধুরা আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, খুব ভালো করে কষে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা পেঁয়াজ নিয়েছিলাম বলো তো, দেখো কত কমে গেল। তো বন্ধুরা এবার দেখো আমি এবারে জল দিয়ে দেব, আমি একদম শুকনো করব না, দেখো সঙ্গে থাকো, উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। আমি আর সামান্য একটু জল দেব, দেখো বন্ধুরা আর জল দেব না, আর এটা ঢাকাও দেব না, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, 2 থেকে 3 মিনিট রান্না করে নেবো, বেশি সিদ্ধ করবো না মাছটা, 2 থেকে 3 মিনিট পর আসছে। দেখো বন্ধুরা গরম গরম ভাতে কাতলা মাছের কালিয়া দারুণ লাগবে খেতে, দেখো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি যেভাবে বানিয়ে তোমরা এভাবে বানিয়েও খুব ভালো লাগবে, গরম গরম ভাতের সাথে কাতলা মাছের কালিয়া। আর আমি ঝোলটা শুকনো করবো না, এরপরে ঝোলটা পুরো টেনে নেবে, ভালো লাগবে না। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো, টাটা বাই। আর গ্যাসটাকে আমি অফ করে দিলাম।